হিমন্ত বিশ্ব শর্মায় আসনির পিছত আসনি ঘোষণা করেছে। কোনোবা আসনিত যদি 2 লাখ টকার পর 5 লাখ টকালেকে নিবনুয়া যুবক যুবতীসকলক দিয়ার কথা উল্লেখ করেছে, তেতিয়া নতুনকৈ 40 লাখ অসমৰ মহিলাক লাখপতি বাইদেউ আসনির জড়িয়ে 35,000 দিয়ার কথা উল্লেখ করেছে। কিন্তু দিব কোরপরা অসম সরকারের রাজভঁড়াল উদং রাজকোষ এবার অসম সরকারে পুনের 16 জানুয়ারির ঋণ লওয়ার মানস করেছে 750 কোটি টাকা। আমি জানাইছো একটা গুরুত্বপূর্ণ খবর, ঋণের পিছত ঋণ, আসনির পাছত আসনি ঘোষণা মুখ্যমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর আসনির পাছত আসনি ঘোষণা, কিন্তু উদং রাজভঁড়াল উদং রাজ্য সরকার, উদং রাজভঁড়াল উদং রাজ্য সরকার। ডিসেম্বরত 500 কোটি টাকার ঋণ, বিগত বর্ষর ডিসেম্বরত লৈছিল 500 কোটি টাকার ঋণ, 9 জানুয়ারিত 1,000 কোটি টাকার ঋণ, 9 জানুয়ারিত ললে 1,000 টাকার ঋণ, 16 জানুয়ারিত আকো রিজার্ভ ব্যাংকর পৰা লব 750 কোটি টাকার ঋণ, আকো 16 জানুয়ারিত রব 750 কোটি টাকার ঋণ। চলিত বিত্তবর্ষত অসম সরকারের ঋণের পরিমাণ আছিল 16,000 কোটি চলিত বিত্তবর্ষত, কিন্তু এতিয়া বর্তমান সময়লৈ ঋণের পরিমাণ হৈছে 17,250 কোটি টাকা। চলিত বিত্তবর্ষতে ঋণের নামত রাজ্য সরকারে আদায় দিছিল 8,850 কোটি টাকা। বিজেপি সরকারের 7 বছরীয়া কার্যকালত ঋণের পরিমাণ হলগৈ 1,52,750 কোটি টাকা 7 বছর। তরুণ গগৈ সরকারে শেষের 11 বছরত ঋণের পরিমাণ আছিল 24,951 কোটি টাকা। আমি জানাইছো একটা গুরুত্বপূর্ণ খবর, রাজ্য সরকারে ক্রমাগতভাবে ইখনের পাছত সিখন আসনির কথা ঘোষণা করে গেছে, ইখন আসনির পিছত সিখন আসনি, হিতাধিকারীক ইটোর আসনির জড়িয়ে ধন দিয়ার কথা কৈছে, সিখন আসনির জড়িয়ে ধন দিয়ার কথা উল্লেখ করেছে। কেইদিনমান আগত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যখন উদ্যোগী যখন নিবনুয়া শিক্ষিত যুবক যুবতী আছে তেওঁলোক 2 লাখ টকার পর 5 লাখ টাকা আর্থিক অনুদান দিয়ার কথা উল্লেখ করেছিল। আর কালির দিনট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কোনে পুনের লাখপতি বাইদেউ নামের এক আসনির জড়িয়ে 40 লাখ মহিলাক, 40 লাখ মহিলাক 50,000 35,000 রাজ্য সরকারের ফালেরপা আর্থিক সাহায্য প্রদান করিম বলে তেওঁ উল্লেখ করেছে, আসনি এক ঘোষণা করেছিল। কিন্তু গুরুত্বপূর্ণ কথাটো হল অসম সরকারে সেই আসনির জড়িয়ে ঋণ দিব কোরপরা, অসম সরকারের ওসর এটা নাই ধন, উদং হয়ে পড়েছে রাজকোষ। চলিত চলিত বিত্তীয় বর্ষর ডিসেম্বর মাহত 5 লাখ টাকার ঋণ লৈছিল, 500 কোটি টাকার ঋণ লৈছিল, জানুয়ারির 9 জানুয়ারিত 16,000 কোটি টাকা, আর 16 জানুয়ারিত পুনের 750 কোটি টাকা। আপনার দেখাই আছো এখন বিশেষ জাননী, যখন অকশনের কারণে যখন রাজহুয়া নোটিস অসম সরকার সংবাদ মাধ্যমত প্রকাশ পাইছে জাননী দেখাই আছো। এই জাননীখনত স্পষ্টকৈ লিখা আছে যে 16 জানুয়ারির পুৱা দহ বাজি ত্ৰিশ মিনিটৰ ভিতৰত রিজার্ভ ব্যাংকৰ জৰিয়তে যিসমূহ বন্ধকত থব অসম সরকার সেই বন্ধকী বন্দোবস্ত ঠিকঠাক করা হব, আর 16 জানুয়ারিত অসম সরকারক প্রদান করা হব 750 কোটি টাকা পুনের ঋণ। আমি আপনার ফুল স্ক্রিনত দেখাই আছো এই বিশেষ নোটিশখন, এই নোটিশখন আপনাদের দেখিছে যে 11 জানুয়ারি 2024 প্রকাশ পোৱা এখন নোটিশ, যত লিখা আছে ডেট ডিসপুট ডেট 11 জানুয়ারি 2024, অকশন ফর 7 ইয়ার্স আসাম গভর্নমেন্ট স্টক, গভর্নমেন্ট অফ আসাম হেজ অফার টু সেল দ্য ডিড সিকিউরিটিস 7,750 কোটি, আর 7 বছর কিস্তি আদায় দিবর কারণে যেটু আমি ইএমআই বলে কোম, সেই ইএমআই 7 বছরীয় ইএমআই হিসাবত যেটু ধার রিজার্ভ ব্যাংকৰ পৰা লব বিচাৰিছে, এবার নতুনকৈ 750 কোটি টাকা লব বিচাৰিছে রাজ্য সরকারে, অর্থাৎ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারে। কেন ই রাজ্য সরকার যে ঋণের পরিমাণ আছিল বিগত 7 বছরত, আমি যদি কবলৈ যাও অসমৰ বিজেপি সরকারে বিগত 7 বছরত ঋণের পরিমাণ কিমান হল আমি জানাই আছো, বিগত 7 বছরত বিজেপি সরকারের ঋণের পরিমাণ 1,52,750 কোটি টাকালে বৃদ্ধি পাইছে। 16 জানুয়ারিলৈকে রিজার্ভ ব্যাংকৰ পৰা আকৌ 750 কোটি টাকার ঋণ লব, ইয়ার পূর্বে 9 জানুয়ারিত লৈছিল 1,000 কোটি টাকার ঋণ, ডিসেম্বরত লওয়া হৈছিল 500 কোটি টাকার ঋণ, আর পুনের 16 জানুয়ারি অর্থাৎ 17 জানুয়ারিত অসম সরকারে পাব 750 কোটি টাকার ঋণ। আর এই ঋণের জড়িয়ে হয়তো রাজ্যত যে তীব্রভাবে আর্থিক অনাতন চলি আছে, যেভাবে
ধনৰ প্ৰয়োজন চলি আছে, ধনৰ অভাৱ চলি আছে, সেই ধনৰ অভাৱ জোৰাটাপলি মাৰিবৰ কাৰণে ৰাজ্য চৰকাৰে পুনৰ 750 কোটি টকাৰ ঋণ লোৱাৰ মানস কৰিছে ৰিজাৰ্ভ বেংক অফ ইণ্ডিয়াৰ পৰা অৰ্থাৎ RBI ফালৰ পৰা। ইতিমধ্যে অসম চৰকাৰে ঘোষণা কৰিছে আঁচনিৰ পিছত আঁচনি ঠিকেই, কিন্তু অসম চৰকাৰৰ অধীনস্থ যিবোৰ দপ্তৰ আছে, যিবোৰ বিভাগ আছে, প্ৰতিটো বিভাগতে এতিয়া লাওলোৱা অৱস্থা, প্ৰতিটো বিভাগতে তীব্ৰ আৰ্থিক সংকট দেখা দিছে। যদি আমি শিক্ষাৰ ক্ষেত্ৰতে যাব চাওঁ, যদি আমি পেঞ্চন অফিচৰ কথালৈ যাবলৈ বিচাৰোঁ, তেন্তে পেঞ্চন অফিচত 2023 বিত্তীয় বৰ্ষত আচলতে যিসকল অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক আছে, তেওঁলোকে সেই অৱসৰপ্ৰাপ্ত শিক্ষকসকলে কমোডেশ্যন ঋণৰ নামত যি আবেদন পত্ৰ তেওঁলোকে দাখিল কৰিছিল, সেই আবেদন পত্ৰৰ এতিয়া থাহ পাতিছে পেঞ্চন অফিচত, যিটো ৰাজ্যিক পেঞ্চন অফিচ আছে গুৱাহাটীৰ, গুৱাহাটী মহানগৰৰ যি হাউচপেডত আছে, হাউচপেডত থকা পেঞ্চনাৰসকলে, অৱসৰপ্ৰাপ্ত শিক্ষকসকলে, অৱসৰপ্ৰাপ্ত চাকৰিয়ালসকলে প্ৰতিখন জিলাৰ পৰা তেওঁলোকে আবেদন কৰা যি কম্বুডেশ্যন ঋণৰ আবেদন, সেই ঋণৰ আবেদনে তেওঁ তাত থাহ পাতিছে। কিন্তু 2023 বৰ্ষৰ বিত্তীয় বৰ্ষলৈকে, মাৰ্চ মাহলৈকে যদিও বিত্তীয় বৰ্ষ আছে, কিন্তু 2024 চলিত বিত্তীয় বৰ্ষলৈকে এক টকা ফুটাকৰি এটাও ৰাজ্য চৰকাৰৰ ফালৰ পৰা দিব পৰা নাই পেঞ্চন অফিচক। যি কমোডেশ্যন ঋণ আছে, কমোডেশ্যনৰ ঋণৰ নামত অৱসৰপ্ৰাপ্ত চাকৰিয়ালসকলক প্ৰদান কৰিবৰ কাৰণে এতিয়া হাহাকাৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। অৱসৰপ্ৰাপ্ত ঋণপ্ৰাপ্ত যিসকল, কমোডেশ্যনপ্ৰাপ্ত যিসকল চাকৰিয়াল আছিল তেওঁলোকৰ মাজত, কেৱল পেঞ্চন অফিচেই নহয়, ৰাজ্য চৰকাৰৰ যদি দপ্তৰত চোৱা যায়, তেন্তে প্ৰতিটো বিভাগতে এনে এক পৰিৱেশৰ সৃষ্টি হৈছে য'ত প্ৰচুৰ পৰিমাণে ধনৰ প্ৰয়োজন হৈছে, কিন্তু সেই ধনৰ জোৰাটাপলি মাৰিবৰ কাৰণে ধন নাই ৰাজ্য চৰকাৰৰ ওচৰত। আৰু এই ধনৰ জোৰাটাপলি মাৰিবৰ কাৰণে পুনৰ অসমৰ BJP চৰকাৰে ঋণৰ পিছত ঋণ লৈ আছে। প্ৰথমে ডিচেম্বৰ মাহত যদি ক'বলৈ যাওঁ, আপোনালোকক আমি যদি মনত থকাৰ কথা যদি ক'বলৈ যাওঁ, তেতিয়া ডিচেম্বৰ মাহৰ শেষৰ ফালে 500 কোটি লৈছিল, 9 জানুৱাৰীত ল'লে 1000 কোটি টকা, আৰু 16 জানুৱাৰীত পুনৰ 750 কোটি টকাৰ ঋণ লোৱাৰ কথা ইতিমধ্যে স্পষ্ট হৈছে। আমি যিখন আপোনালোকৰ ৰাজহুৱা টেণ্ডাৰ আছিল, টেণ্ডাৰখন আমি আপোনালোকক দেখুৱালোঁ। টেণ্ডাৰখন 11 জানুৱাৰী অৰ্থাৎ কালিৰ দিনটোত প্ৰকাশ হোৱা এখন টেণ্ডাৰ, সেই টেণ্ডাৰখনত স্পষ্টকৈ লিখা আছে যে 16 জানুৱাৰী পুৱা 10:30 বজাৰ পৰা 11:30 বজাৰ ভিতৰত, সেই সময়ত অসম চৰকাৰৰ সৈতে যি বন্ধকী বন্দোবস্ত আছে, সেই বন্ধকী বন্দোবস্ত ঠিক কৰা হ'ব। আৰু 17 জানুৱাৰীত 2024 অসম চৰকাৰক ৰিজাৰ্ভ বেংকৰ ফালৰ পৰা পুনৰ দিয়া হ'ব 750 কোটি টকাৰ ঋণ। আৰু এনেদৰে যদি চোৱা যায়, চলিত বিত্তীয় বৰ্ষত অসম চৰকাৰে কেৱল ঋণ দিছে, অসম চৰকাৰে কেৱল ঋণৰ নামত ইণ্টাৰেষ্ট, যিটো আমি সুদ বুলি কওঁ, ঋণৰ নামত সুদ পৰিশোধ কৰিছে প্ৰায় 8000তকৈও অধিক। এটা বিত্তীয় বৰ্ষত কেৱল ঋণেই পৰিশোধ কৰিছে অসম চৰকাৰৰ ফালৰ পৰা। আৰু এয়া হৈছে বৰ্তমান অৱস্থা, ৰাজ্যৰ যি আৰ্থিক অনাটন, সেই আৰ্থিক অনাটনৰ এটা স্পষ্ট ছবি এই সময়ত আমি অসম লাইভ 24 আৰু NB News দৰ্শকসকলক দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ।